পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও স্পেশালি যে সমস্ত ছাত্রছাত্রীদের এস ইসি কোর্সে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে রয়েছে আজকের এই ভিডিওটিতে আমরা এস ইসি কোর্সের পলিটিক্যাল সায়েন্সের ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন সম্পর্কে আলোচনা করব এটাই হচ্ছে ব্রহ্মাস্ত্র সাজেশন তোমাদের পরীক্ষার আর কয়েক ঘন্টা মাত্র বাকি আজকের এই ভিডিওটিতে তোমরা দেখে নাও কোন 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 তোমাদের পনেরো নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দশ নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং পাঁচ নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমরা একটু মনে করো ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের কথা আমরা ডিএসসি পলিটিক্যাল সায়েন্সে হ্যান্ড্রেড টি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কার্যকরী সাজেশন দিয়েছি আর সেখান থেকে তোমরা কিন্তু হ্যান্ড্রেড টে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা প্রশ্নাবলী কমন পেয়েছ তাও আবার অতি অল্প সংখ্যক প্রশ্ন পড়ে তার জন্য আমাদের সাজেশনের নাম রাখা হয় ব্রহ্মাস্ত্র সাদেশন মানে হ্যান্ড্রেড পার্সেন্ট কম তাও আবার অতি অল্প সংখ্যক প্রশ্ন পড়ে তো যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলেন এসিসি কোর্সের পলিটিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ বাছাই করা পনেরো দশ এবং পাঁচ নম্বরের প্রশ্ন সম্পর্কে তোমাদের আর কোনোরূপ চিন্তা থাকবে না তার আগে একটু কথা বলে রাখা ভালো দেখো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি মানেই আমাদের ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে স্টাডি কেয়ার ডাব্লুবি আমরা সময় সাপেক্ষে তোমাদের সামনে সাজেশনমূলক ক্লাস এক্সাম নিউজ ইম্পোর্টেন্ট নোটিশ গুরুত্বপূর্ণ আপডেট স্কলারশিপ সম্প্রত আপডেট প্রভৃতি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করে থাকি কাজেই খুব ভালো হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নাও ঠিক আছে আর শুধুমাত্র যে ফোর্থ সেমিস্টার তা না পরের সেমিস্টারগুলিতে তোমরা এভাবেই হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী সাজেশনমূলক ক্লাস তোমরা এখান থেকেই পেয়ে যাবে প্রথমে আলোচনা করব পনেরো নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন সম্পর্কে দেখো পনেরো নম্বরের প্রশ্নের লিস্টটাকে আমরা এমনভাবে ডিজাইন করি যাতে করে এই পনেরো নম্বরের প্রশ্নাবলী তোমরা যদি প্রত্যেকটা মানে পনেরো নম্বরের লিস্টের প্রত্যেকটা প্রশ্ন যদি পড়তে পারো তাহলে শুধুমাত্র যে পনেরো নম্বরের জন্যই বেনিফিট হবে তা নয় এখান থেকে দশ নম্বরেরও প্রশ্ন একটা কমন পাবে পাঁচ নম্বরেরও কিন্তু প্রশ্ন কমন পাবে যদিও পাঁচ নম্বরের জন্য এক্সট্রা লিস্ট তোমরা পাবে দশ নম্বরের জন্য এক্সট্রা লিস্ট কিন্তু আজকের এই ভিডিওটিতেই পেয়ে যাবে তো প্রথমে দেখে রাখো গুরুত্বপূর্ণ পনেরো পনেরো নম্বরের প্রশ্নাবলী আর লিস্ট আর যে সমস্ত প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক সেই প্রশ্নটি বাবা অধিক গুরুত্বপূর্ণ বোঝা গেল তো এখানে পনেরো নম্বরের প্রশ্নাবলী রয়েছে যেখানে নখানা প্রশ্ন রাখা হয়েছে দশ নম্বরের প্রশ্নাবলী এখান থেকে শুরু হচ্ছে যেখানে সাতখানা প্রশ্ন রাখা হয়েছে এবং সব থেকে কমনযোগ্য প্রশ্ন হচ্ছে আমাদের এই পাঁচ নম্বরের লিস্টটা কারণ এখানে আমরা শুধুমাত্র কিছু টিকা টাইপের প্রশ্ন তোমাদেরকে পড়ার জন্য সাজেস্ট করি তো এই কয়েকটা প্রশ্ন তোমরা একটু পড়বে মার্কিনযুক্ত এলাকায় প্রত্যেকটা টিকা টাইপের যে কনসেপ্টগুলো বা টপিকগুলো রয়েছে তোমাদের সামনে উপস্থাপন করলাম ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর ভিডিওটি মানে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যাদের যাদের এসিসি করছে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টই রয়েছে তোমরা তোমাদের পরীক্ষার যে প্রশ্নপত্রটা আমাদের একটু হোয়াটসঅ্যাপ করে দিও